हाई डियर स्टूडेंट्स वेलकम बैक वन्स अगेन। आजकेर एई भिडियोर मध्ये आमरा BCA निये बैचलर अफ कम्प्यूटर एप्लीकेशन निये एकटी खुबই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চলেছি যা তোমাদের সকল স্টুডেন্টদের মাথায় প্রতিনিয়ত ডাউট তৈরি করছে। আর সেই প্রশ্নটি হচ্ছে BCA কোর্সের জন্য কতটুকু ম্যাথমেটিক্স আমাদের জানা দরকার। আজকের এই ভিডিওটা প্রধানত আমাদের দুই ধরনের স্টুডেন্টদের জন্য, এক প্রকারের স্টুডেন্ট যারা এই মুহূর্তে ক্লাস 12 এ পড়াশোনা করছো এবং আগামী দিনে ডিসাইড করেছো BCA কোর্সে অ্যাডমিশন নিতে চাও, কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়, তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্স নেই, তোমরা আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করছো, তাহলে কি তোমাদের BCA কোর্সে অ্যাডমিশন নেওয়া উচিত কি উচিত না তা আজকের এই ভিডিওর মধ্যে বলবো আমি। সেকেন্ড প্রকারের স্টুডেন্টস হচ্ছে সেই সকল স্টুডেন্টসরা যারা এই মুহূর্তে অলরেডি BCA নিয়ে পড়াশোনা করছো, কিন্তু তোমরাও হচ্ছে অঙ্কে খুবই দুর্বল, তারপরও কিভাবে তোমরা BCA এর প্রত্যেকটি সেমিস্টারে ভালো রেজাল্ট করে মিনিমাম 8 CGPA এর ওপরে স্কোর করে তোমরা হচ্ছে অনেক ভালোভাবে তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবে। এই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে, কারণ স্কিপ করলে কোনো অংশ যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু প্রচুর মুশকিল আছে আগামী দিনে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে সকল বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার প্রথমে যে জিনিসটা আমি তোমাদের বলতে চাই যে BCA কোর্সের জন্য কতটুকু ম্যাথামেটিক্সের দরকার আছে, এই কথাটা যদি আমি তোমাদের বলি তাহলে এখানে হচ্ছে সবার আগে BCA কোর্সকে আমাকে দুটো পার্টে ডিভাইড করতে হবে, যেখানে প্রথম পার্ট হচ্ছে থাকবে আমাদের অনলি অন প্রোগ্রামিং অ্যান্ড সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের থাকবে অ্যাকাডেমিক্স ওরিয়েন্টেড সাবজেক্ট। প্রোগ্রামিংয়ের যদি কথা বলি যে প্রোগ্রামিং করার জন্য কতটুকু ম্যাথামেটিক্স দরকার, তার কারণ BCA কোর্সের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট অংশটুকু হলো আমাদের প্রোগ্রামিং, বিকজ প্রোগ্রামিং ভালো করলেই তুমি কিন্তু আলটিমেটলি প্লেসমেন্ট পাবে, প্লেসমেন্ট পাওয়ার সময় কিন্তু তোমাকে প্রোগ্রামিং হেল্প করবে। তাহলে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো, যাদের হচ্ছে ম্যাথামেটিক্স নেই 11-12-এ, তারা যখন BCA নিয়ে পড়াশোনা করবে বা BCA নিয়ে পড়ছো, তোমাদের প্রোগ্রামিংয়ে ভালো হওয়ার জন্য কতটুকু অঙ্ক জানা দরকার তার উপর একটা ডিটেলসে ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, যার লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। একবার ভিডিওটি দেখে নিও, তাহলেই বুঝে যাবে যে প্রোগ্রামিংয়ের জন্য কতটুকু অঙ্ক জানা দরকার। কিন্তু এবার হচ্ছে কথাটা ধরো তোমার BCA এর ক্ষেত্রে, ওভারঅল BCA এর ক্ষেত্রে যদি আমরা বলি প্রোগ্রামিংটা বাদ দিয়ে সেকেন্ড যে পার্টটা আছে অ্যাকাডেমিক্স ওরিয়েন্টেড যে সাবজেক্টসগুলো আছে সেগুলো পড়ার জন্য বা সেগুলোতে ভালো স্কোর করার জন্য কি আমাদের অঙ্ক জানা অনেক দরকার? এই প্রশ্নটাই নিশ্চয়ই তোমার মনের মধ্যে এখন এই ঘোরপাক করছে যারা ক্লাস 12-এ পড়ছো এবং আগামী দিনে BCA নিয়ে পড়তে চাও, কারণ তোমাদেরকে অনেকেই অনেক রকম বলছে যে ম্যাথস না জানলে ভাই BCA নিয়ে পড়া যাবে না, ম্যাথসে তো প্রচুর ভালো তবে তাহলেই BCA নিয়ে পড়া যাবে। প্রথমত একটা কথা মনে রাখো, BCA কোর্সটায় সায়েন্স আর্টস কমার্স সবাই অ্যাডমিশন নিতে পারছে, যেহেতু সবাই অ্যাডমিশন নিতে পারছে দ্যাটস মিন BCA কোর্সটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমস্ত প্রকারের স্টুডেন্টসরাই তোমার হচ্ছে BCA কোর্সটা করতে পারে। তাই তুমি যদি সঠিক প্রিপারেশন এবং প্ল্যানিং ওয়াইজ যদি পড়াশোনা করো তাহলে BCA এর প্রত্যেকটি সেমিস্টারে তোমার উইথাউট ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থাকার পরও তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে, অনেক ভালো স্কোর করতে পারবে, বিকজ 80% অফ স্টুডেন্ট কিন্তু যারা BCA নিয়ে পড়ে তারা কিন্তু নন ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকেই বিলং করে, যাদের 11-12-এ ম্যাথস থাকে না। সো তোমার এই ম্যাথস নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, তোমাকে হচ্ছে সিলেবাসটাকে আগে একটু ভালো করে দেখতে হবে। সো যারা এই মুহূর্তে BCA নিয়ে পড়ছে তাদের মধ্যে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট তো সিলেবাস সম্পর্কে জানোই, বাট যারা BCA নিয়ে আগামী দিনে পড়বে তো তোমাদের হচ্ছে সিলেবাস সম্পর্কে একটু BCAতে জানতে হবে। সো BCA কোর্সের মধ্যে আমাদের প্রধানত কি থাকে, সবার প্রথম তো প্রোগ্রামিং থাকে, যেখানে আমি তোমাকে বললাম প্রোগ্রামিংয়ের মধ্যে আমাদের হচ্ছে C++, জাভা, পাইথন এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আমাদের থাকে। এরপর আমাদের হচ্ছে কিছু অ্যাকাডেমিক্স ওরিয়েন্টেড সাবজেক্ট লাইক হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স থাকে, তারপর হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং থাকে, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন থাকে, এর পাশাপাশি আমাদের অপারেটিং সিস্টেম থাকে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, ডিসক্রিট ম্যাথামেটিক্স থাকে, তারপর হচ্ছে আমাদের বেসিক অফ ইন্টারনেট টেকনোলজি লাইক হচ্ছে HTML CSS, জাভাস্ক্রিপ্ট মানে ওয়েব টেকনোলজিগুলো যে আছে তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি থাকে আমাদের বিসিএ কোর্সের মধ্যে, যেখানে তোমাকে বেসিক অফ সাইবার সিকিউরিটি শেখানো হয়। তো ওভারঅল এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের বিসিএ কোর্সে থাকে। এবার এইগুলোর মধ্যে কতটুকু ম্যাথ আমাদের দরকার বা ম্যাথ যদি নাই জানি তাহলে কি আদৌ এইগুলো আমরা পড়তে পারবো, সেটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব, যা আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে বোঝাবো। বিকজ এক্ষেত্রে তোমাকে হচ্ছে আগে সিলেবাসটাকে একটু ভালো করে জানতে হবে। তাই তুমি যদি শুরু থেকে সিলেবাসটা যদি একটু মোটামুটি জেনে যাও তাহলে তোমার জন্য সবথেকে বেস্ট। এখানে যে সিলেবাসটা আমি টপিকগুলো বললাম এগুলো সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে যেখানে তোমরা বিসিএ নিয়ে পড়াশোনা করছো সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম সিলেবাস থাকে, শুধু ডিপেন্ড করে কোন সেমিস্টারে কোনটা থাকবে সেটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডিপেন্ড করে। এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ম্যাকাউ ইউনিভার্সিটির সিলেবাসটাকে অ্যানালিসিস করে বোঝাবো যে কতটুকু ম্যাথ আমাদের জানা দরকার বা জানা দরকার নয়, তার কারণ ওয়েস্ট বেঙ্গলে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট কিন্তু ম্যাকাউ ইউনিভার্সিটিতে বিসিএ নিয়ে পড়ে। আর ম্যাকাউ ইউনিভার্সিটি এবং ম্যাকাউ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেটেড সমস্ত কলেজ থেকে বিসিএ নিয়ে পড়ার জন্য তোমাদেরকে হচ্ছে ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যে এন্ট্রান্স এক্সামটার ওপর অলরেডি আমরা কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে, অবশ্যই ভিডিওটিকে দেখে নেবে, লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই আমাদের ম্যাকাউ সিইটি 2022-এর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হবে, যেটা ইউথ কেরিয়ার হাব চ্যানেলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে, লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা 2022-এ বিসিএ কোর্সে অ্যাডমিশন নেবে তাদেরকে আমি বলছি কিন্তু এই কথাটা। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে যেখানে নিয়ে গিয়ে আমি তোমাদের ওভারঅল সিলেবাসটাকে দেখাবো এবং বোঝাবো যে কোথায় কতটুকু ম্যাথামেটিক্স আমাদের জানা দরকার আছে। সো এই মুহূর্তে তোমরা সামনে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের ম্যাকাউ ইউনিভার্সিটির তোমার হচ্ছে অফিসিয়াল সিলেবাস, ঠিক আছে, বিসিএর ক্ষেত্রে। সো এই সিলেবাসটার ওপর বেস করে আমি তোমাদেরকে বোঝাবো যে বিসিএ কোর্সে অ্যাডমিশন নিলে কতটুকু ম্যাথামেটিক্স তোমাদের জানতে হবে, কারণ এটা তোমাদের একটা বিগেস্ট প্রশ্ন যারা তোমরা হচ্ছে আর্টস অ্যান্ড কমার্স নিয়ে পড়ছো এই মুহূর্তে স্কুলে। তার পাশাপাশি যারা বিসিএ স্টুডেন্টসরা ভিডিওসটা দেখছো তোমাদেরকেও এখানে আমি সেম 1 থেকে সেম 6 অর্থাৎ পুরো 3 বছরের বিসিএ কোর্সের সিলেবাসকে অ্যানালাইজ করে আমি তোমাদের বলবো যে কতটুকু ম্যাথ জানা উচিত। সো ম্যাকাউ ইউনিভার্সিটিতে সেমিস্টার 1-এর যদি সিলেবাসটাকে আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে এখানে আমাদের প্রধানত 4টে জিনিস আছে, 4টে পেপার হচ্ছে আমাদের পরীক্ষা হয় সেমিস্টার 1-এ, যেখানে সবার প্রথম হচ্ছে কোর পেপার আমাদের হচ্ছে 2টো আছে, ঠিক আছে, CC1 and CC2। এর পাশাপাশি আমাদের কাছে আছে AECC, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি সাবজেক্ট, ঠিক আছে, এবং তার পাশাপাশি আছে GE মানে কি, GE মানে হচ্ছে জেনারেল ইলেকটিভ বাস্কেট, ঠিক আছে। সো এইগুলো আমি জিনিস কি পরে তোমাদের বোঝাবো, আমি জাস্ট তোমাদের এখানে পেপারগুলো বলছি, ভালো করে দেখো। সো মেন যে কোর পেপারটা আছে আমাদের সেমিস্টার 1-এ সেটা হচ্ছে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং। এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আছে সেই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমাদের এখানে শিখতে হয়। আর প্রোগ্রামিংয়ের জন্য কতটুকু ম্যাথ জানতে হয় তা তো আমরা বলেইছি, আগে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝে যাবে, ভিডিওটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেকেন্ড যে কোর পেপারটা আমাদের কাছে থাকে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের ওপর। এবার যাদের তোমাদের 11-12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে তোমরা যারা পড়েছো তাদের তোমাদের ক্লাস 12-এ হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু ছিল, এবং সেই যে ডিজিটাল ইলেকট্রনিক্স তোমরা পড়েছো সেই সেম জিনিসটাই এখানে আছে, শুধুমাত্র হচ্ছে এখানে আরও কিছু এক্সট্রা জিনিস তোমাদের ইনক্লুড আছে যা তোমাদের বিসিএতে পড়তে হবে। সো এই ডিজিটাল ইলেকট্রনিক্স শেখার জন্য আমাদের কিন্তু ম্যাথসের কোনো প্রকারের দরকার নেই জানার, ঠিক আছে, কোনো প্রকারের ম্যাথামেটিক্স জানার দরকার নেই। এখানে খুবই বেসিক লেভেলের ম্যাথামেটিক্স ইউজ হয় জাস্ট ফর ওই কনভার্সনগুলো যে থাকে, যেমন তোমার হচ্ছে বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, এরকম ধরনের জিনিস থাকে। আর বাকি সমস্তই তোমার হচ্ছে ইলেকট্রনিক্সের পার্ট যা তোমরা এখানে পড়ে নেবে। সফট স্কিল তো খুবই সহজ, এখানে কিছুই না, এখানে জাস্ট ইংলিশ থাকে আর এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট তোমাদের চুজ করতে হয়। সো ওভারঅল ফার্স্ট সেমিস্টারের যদি কথা বলি তাহলে কিন্তু আমাদের ম্যাথস কিন্তু অতটাও জানার দরকার পড়ছে না ফার্স্ট সেমিস্টারের দিকে, শুধুমাত্র প্রোগ্রামিংয়ের জন্য আমাদের হচ্ছে একটু ম্যাথামেটিক্স জানতে হবে, তাও সেটা কি একদম বেসিক লেভেলের ম্যাথামেটিক্স যা তোমাদের কোনো আগে থেকে শেখার দরকারও পড়ে না, তোমরা প্রোগ্রামিং শিখতে শিখতেই কিন্তু সেইটুকু ম্যাথামেটিক্স শিখে যাবে, ঠিক আছে। যেরকম তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়েছো তোমরা ক্লাস 11-এ ভিজুয়াল বেসিকের ওপর প্রোগ্রামিং করেছিলে, সো এই ভিজুয়াল বেসিকের উপর প্রোগ্রামিং করার সময় যেটুকুনি ম্যাথামেটিক্স লাগে ওইটুকুনি ম্যাথামেটিক্সই তোমার হচ্ছে এখানে সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিংয়ে তোমাদের হচ্ছে লাগে, তার বেশি কিছু লাগে না। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, ফার্স্ট সেমিস্টার আমাদের ম্যাথামেটিক্স জানার কোনো দরকার নেই। বিসিএ কোর্সে ফার্স্ট সেমিস্টারে আমরা প্রচুর ভালো রেজাল্ট করছি। এবার হচ্ছে আমরা সেকেন্ড সেমিস্টারে আসছি আমাদের বিসিএ কোর্সে। সেকেন্ড সেমিস্টারেও এগেন তোমাদের হচ্ছে 4টে পেপারের পরীক্ষা হবে, যেখানে 2টো হচ্ছে কোর পেপার আমাদের থাকে, একটা হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট আর একটা হচ্ছে জেনারেল ইলেকটিভ, ঠিক আছে, যেখানে তোমার অনেকগুলো সাবজেক্ট থাকে, এর মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট হচ্ছে আমাদের চুজ করতে হয়। সেকেন্ড সেমিস্টারে আমরা যদি কোর পেপারের কথা বলি, তাহলে সেকেন্ড সেমিস্টারে আমাদের কোর পেপার হচ্ছে 2টো আছে, ঠিক আছে, একটা হচ্ছে ডিসক্রিট স্ট্রাকচার আছে এবং আরেকটা হচ্ছে আমাদের কাছে আছে কম্পিউটার আর্কিটেকচার। অ্যান্ড এইসিসির কথা বললে এইসিসিতে আমাদের কাছে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। সো এনভায়রনমেন্টাল সায়েন্স দিয়ে তো আশা করি আলাদা করে কিছু বলতে হবে না, পরিবেশ বিদ্যা। সো এখানে তোমরা হচ্ছে ফুল মার্কস পেয়ে যাবে, কারণ এখানে একদম ওই ছোটোবেলাকার যে পরিবেশ বিজ্ঞান আছে সেগুলি আমাদের পড়তে হচ্ছে। মেন হচ্ছে এই 2টো আমাদের সেকেন্ড সেমিস্টারে, যেখানে এক হচ্ছে ডিসক্রিট স্ট্রাকচার আর একটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। আগে আমি কম্পিউটার আর্কিটেকচার নিয়ে একটু কথা বলবো। কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটা কিন্তু আমাদের বিসিএ কোর্সে যত প্রকারের অ্যাকাডেমিক সাবজেক্ট আছে তার মধ্যে থেকে একটু কমপ্লিকেটেড সাবজেক্ট, একটু ডিফিকাল্ট সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু এখানে ম্যাথসের কিন্তু কোনো প্রকারের ইউজেস কিন্তু হয় না। এই সাবজেক্টটা পুরোটাই হচ্ছে থিওরি বেসড সাবজেক্ট এবং তোমাকে যার সাবজেক্টটা ভালো করে বুঝতে হবে। যদি ভালো করে বুঝে যাও কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, সেটা যদি একবার ভালো করে বুঝে যাও তাহলে আরামসে কম্পিউটার আর্কিটেকচার তোমরা পড়তে পারবে এবং কম্পিউটার আর্কিটেকচারে অনেক ভালো রেজাল্ট করতে পারবে। এবার আসছি হচ্ছে ডিসক্রিট স্ট্রাকচার। এই ডিসক্রিট স্ট্রাকচারকে অনেক জায়গায় আবার হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স বলা হয় এবং এই ডিসক্রিট স্ট্রাকচারেই কিন্তু তোমরা বিসিএ কোর্সে সব থেকে বেশি পরিমাণে ম্যাথসের ব্যবহার করবে। এই ডিসক্রিট স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমাদের বেসিক্যালি সেট শেখানো হয়, সেট থিওরি। এই সেট কিসের টপিক? সেট হচ্ছে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের একদম প্রথম অধ্যায়টাই ছিল হচ্ছে আমাদের সেট থিওরি। সেই সেট থিওরি হচ্ছে আমাদের এখানে ডিসক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে থাকবে। প্রবাবিলিটি আমাদের ডিসক্রিট স্ট্রাকচারে থাকে, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আমাদের ডিসক্রিট স্ট্রাকচারের দিকে থাকে, বুলিয়ান অ্যালজেব্রা আমাদের ডিসক্রিট স্ট্রাকচারে থাকে। সো ওভারঅল যদি কথা বলি, সেকেন্ড সেমিস্টারে সব থেকে বেশি পরিমাণে ম্যাথামেটিক্স ইউজ হচ্ছে ডিসক্রিট স্ট্রাকচার। অ্যান্ড এই ডিসক্রিট স্ট্রাকচার কিন্তু কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ ডিসক্রিট স্ট্রাকচারকে তোমরা যদি একবার ভালো করে বুঝে যাও তাহলে বাকি যে তোমাদের সাবজেক্টসগুলো থাকে কম্পিউটারের মধ্যে, লাইক অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, ক্রিপ্টোগ্রাফি, এই জিনিসগুলো অনেকটাই ইজি হয়ে যায় বোঝার জন্য। তাই ডিসক্রিট স্ট্রাকচারের ক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি পরিমাণে ম্যাথস ইউজ হচ্ছে, কিন্তু এটা কোথায় হচ্ছে? সেকেন্ড সেমিস্টারে। বাট মনে রাখবে, ডিসক্রিট স্ট্রাকচার কিন্তু প্লেসমেন্টে কোনো প্রকারের হেল্প করে না। প্লেসমেন্টের জন্য আমাদের ডিসক্রিট স্ট্রাকচার জানার কোনো প্রকারের দরকার পড়ে না। তাই তুমি যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তুমি সেমিস্টারের ক্ষেত্রে, সেমিস্টার এক্সামে ডিসক্রিট স্ট্রাকচারে অনেক ভালো রেজাল্ট করে তুমি কিন্তু পাস করে যেতে পারো এবং তোমার সিজিপিও কিন্তু অনেক ভালো থাকবে। এবং এই ডিসক্রিট স্ট্রাকচার সবাইকেই পড়তে হবে। এখানে যে টপিকগুলো আছে এগুলো কোনো আমাদের 11-12-এ কমপ্লিট নেই, শুধুমাত্র সেট থিওরিটা বাদে বাকি সব কিছুই কলেজেই আমাদের পড়তে হচ্ছে। সো যাদের ম্যাথস ব্যাকগ্রাউন্ড ছিল 11-12-এ তাদেরও পড়তে হবে, যাদের ম্যাথস ব্যাকগ্রাউন্ড ছিল না তাদেরকেও পড়তে হবে। সো যারা আর্টসের স্টুডেন্ট ভিডিও দেখছি এই মুহূর্তে ক্লাস 12-এ পড়ো, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই ডিসক্রিট স্ট্রাকচার নিয়ে, সবাই কিন্তু এটাতে পাস করে যায়, কারণ এই একটাই হচ্ছে তোমাদের একটু ডিফিকাল্ট লাগবে। বাকি সমস্ত টপিক কিন্তু কোনো ডিফিকাল্ট টপিক নয়, আমাদের বিসিএ করতে খুবই ইজি ইজি টপিক। তাই মনে রাখবে এই ডিসক্রিট স্ট্রাকচারে কিন্তু একমাত্র সব থেকে বেশি পরিমাণে ম্যাথসের নলেজ ইউজ হচ্ছে। এরপর সেমিস্টার 3টা দেখি। সেমিস্টার 3তে হচ্ছে আমাদের কাছে 3টে কোর পেপার আছে, একটা নয় 3খানা কোর পেপার হচ্ছে আমাদের সেমিস্টার 3তে আছে, যেখানে প্রথম কোর পেপার হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, আমরা এর আগে সেমিস্টার 1 and 2-তে যে সি অ্যান্ড C++ যে শিখেছি, সেই C++ শেখার পর, সি শেখার পর আমাদের হচ্ছে এবার উপস শিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা কনসেপ্ট যেটা আমরা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি, সেটা সি হোক, C++ হোক জাভা হোক পাইথন হোক যাই হোক না কেন, বাট যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা বলি তখন প্রধানত আমাদের সি প্লাস প্লাস অথবা জাভা দিয়েই বলা হয় শিখতে, কারণ তাহলে জিনিসটা সহজ হয়। সো এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রেও আমাদের কোনো প্রকারের ম্যাথামেটিক্স জানার দরকার নেই, কারণ এটাও হচ্ছে আমাদের প্রোগ্রামিং এরই একটা পার্ট, যেখানে ওই যতটুকু প্রোগ্রামিং শেখার জন্য ম্যাথস দরকার ততটুকু জানলেই যথেষ্ট। নেক্সট কোর পেপারটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। এটা পুরোটাই হচ্ছে থিওরি বেস একটা পেপার, যেখানে তোমাকে শুধুমাত্র সাবজেক্টটাকে ভালো করে বুঝতে হবে অ্যান্ড দেন তোমাকে হচ্ছে মুখস্থ করতে হবে সাবজেক্টটাকে ভালো করে। অ্যান্ড নাম্বার থার্ড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক তোমাদের বিসিএ কোর্সের, যেটা হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম। বিকজ এই যে টপিকটা দেখছো এখানে আমি 5খানা স্টার দিচ্ছি, তার কারণ এই ডিএস অ্যান্ড অ্যালগোই কিন্তু তোমাকে প্লেসমেন্ট পেতে হেল্প করবে। প্লেসমেন্টের টাইম, ইন্টারভিউ টাইম, মেজরিটি 95% কোশ্চেন কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডিএস অ্যালগো থেকে আসে। এবং ডিএস অ্যালগো শেখার জন্য আমাদের হচ্ছে আগে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে হবে, এই দা সি প্লাস প্লাস অর এই দা জাভা, এই দুটোর মধ্যে যে কোনো একটা শিখতে হয়। পাইথনও শিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ ডিএস অ্যালগো কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজের ওপর বেস করে না, এটি ল্যাঙ্গুয়েজ তোমার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কোনো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট নয়। অর্থাৎ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে ডিএস অ্যালগো শিখে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ডিএস অ্যালগোকে ইউজ করতে পারবো। বাট বলা হয় সি প্লাস প্লাস বা জাভা দিয়ে সবসময় ডিএস অ্যালগো শিখতে, তার কারণ সি প্লাস প্লাস বা জাভা দিয়ে যদি আমরা শিখি তাহলে আমাদের এই ডিএস অ্যালগো শেখাটা অনেক ইজি হবে। বিকজ ইউটিউব অ্যান্ড ইন্টারনেটে অনেক রিসার্চ তোমার আছে সি প্লাস প্লাস অ্যান্ড জাভা দিয়ে ডিএস অ্যালগো, তাই যখনই কোনো প্রবলেমে পড়বে তুমি হেল্প পেয়ে যাবে। বাট পাইথনের ক্ষেত্রে সেই রকম রিসার্চ এখনো পর্যন্ত নেই ডিএস অ্যালগোতে, তাই আমি এখানে তোমাকে রিকমেন্ড করবো সি প্লাস প্লাস অ্যান্ড জাভাই তুমি শেখো ভালো করে, যে কোনো একটা। সো আমরা এই যে আমাদের ফার্স্ট ইয়ারে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা যখন আমরা শিখবো ভালো করে, ঠিক আছে, শেখার পর আমাদের সেকেন্ড ইয়ারে এসে অর্থাৎ থার্ড সেমিস্টারে এসে কিন্তু এখানে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখতে হচ্ছে। এবার ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের মধ্যে কিছু টপিক আছে, যেরকম একটা তোমার হচ্ছে আছে গ্রাফ থিওরি, ঠিক আছে, তারপর তোমার ডাইনামিক প্রোগ্রামিং বলে একটা টপিক থাকে, ঠিক আছে। এই টপিকগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে একটুকুনি ম্যাথামেটিক্স ইউজ হয়, সেই ম্যাথামেটিক্সটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যালজাব্রা, ক্যালকুলাস, এইগুলো হচ্ছে আমাদেরকে একটু করতে হয়, ঠিক আছে, হালকা লেভেলে। সো সেটা তোমাকে আগে থেকে কিচ্ছু শিখতে হবে না, তুমি যখন ডিএস অ্যালগো শিখবে তখনই এই জিনিসগুলো তোমার শিখিয়ে দেওয়া হয়। তাও কি খুব কম ক্ষেত্রেই ইউজ হয় ম্যাথামেটিক্স, ম্যাক্সিমাম তোমার হচ্ছে প্রোগ্রামিং ভালো করে তুমি জানলেই ডিএস অ্যালগো শিখতে পারবে, ঠিক আছে। তারপর কি আছে সেমিস্টার থ্রিতে আমাদের সেক ওরিয়েন্টেড সাবজেক্ট, যেটা হচ্ছে স্কিলস এনহ্যান্সমেন্ট কম্পালসারি, যেখানে জাস্ট ভ্যালু অ্যান্ড এথিক্স অফ প্রফেশন আছে অ্যান্ড জিই বাস্কেট, ঠিক আছে। সো এটা ছিল সেমিস্টার থ্রি। এবার সেমিস্টার ফোরের যদি আমি এখানে সাবজেক্টের কথা বলি আমাদের ম্যাকাও ইউনিভার্সিটির বিসিএ কোর্সে, তাহলে আমাদের কাছে আছে সবার প্রথমে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাও এগেন তোমার হচ্ছে থিওরি বেস সাবজেক্ট, ভালো করে টপিকটাকে বুঝতে হবে, পড়তে হবে অ্যান্ড এনাফ। তবে এখানে হচ্ছে আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে রিলেশনাল অ্যালজাব্রা, যা তোমরা ক্লাস 12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়েছো, অ্যান্ড আরেকটা থাকে এসকিউএল, যেটাও তোমরা ক্লাস 12-এ কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়েছো। এই দুটো জিনিস কিন্তু একটু বোঝা আছে, যেমন এসকিউএল এর ক্ষেত্রে অনেক এসকিউএল কোয়ারিজ আছে যেগুলো আমাদের ভালো করে বুঝতে হয়। সো এখানে ওভারঅল কিন্তু ম্যাথস কোনো প্রকারের ইউজ হয় না। সেকেন্ড কোর পেপার হচ্ছে আমাদের সেমিস্টার ফোরতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটা প্রচুর ইজি একটা সাবজেক্ট, পুরোটাই থিওরি বেস। থার্ড কোর পেপার হচ্ছে এখানে পাইথন প্রোগ্রামিং আছে, অ্যান্ড পাইথনও তোমাদের ওই সেম সি প্লাস প্লাস জাভার মতোই। পাইথনের ওপর আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে, ইভেন আমাদের চ্যানেলে কিন্তু সি প্রোগ্রামিংয়ের ওপরও ভিডিও বানানো আছে, তোমরা এই টপিকগুলো আমাদের চ্যানেল থেকেই কিন্তু করে নিতে পারো। বিসিএ কোর্সের জন্য তোমাদেরকে অন্য কোনো চ্যানেলে যাওয়ার দরকার নেই বা অন্য কোথাও থেকে পড়ার কোনো দরকার নেই, এখান থেকেই কিন্তু তোমরা পড়তে পারবে। আর তাছাড়া তোমরা যখন কলেজে উঠবে ফার্স্ট ইয়ারে, তখন তোমরা আমার কাছ থেকে প্রাইভেট টিউশনে পড়তে পারো, বিকজ আমি কিন্তু সি প্রোগ্রামিংয়ের প্রাইভেট টিউশন পড়াই যারা বিসিএ ফার্স্ট ইয়ারে পড়ে, ঠিক আছে। সেটা আমি তখন তোমাদেরকে অ্যানাউন্স করে নেবো, সেটা নিয়ে এখন চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। অ্যান্ড এখানে সেকে অন্টারপ্রেনিয়ারশিপ আছে। সো ওভারঅল বলতে গেলে সেমিস্টার ফোরেও আমাদের ম্যাথামেটিক্সের কোনো দরকার পড়ছে না, বিশাল কিছু ইউজ হচ্ছে না। এবার আমরা সেমিস্টার ফাইভে আসি। সেমিস্টার ফাইভে আমাদের কাছে দুটো কোর পেপার আছে, একটা হচ্ছে আমাদের কাছে আছে ইন্টারনেট টেকনোলজি, যেখানে হচ্ছে আমাদের বেসিক্যালি ওই HTML, CSS, ঠিক আছে, তারপর তোমার জাভাস্ক্রিপ্ট, বেসিক ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো শেখানো হয়। অ্যান্ড আরেকটা কোর পেপার হচ্ছে আমাদের কাছে আছে কম্পিউটার নেটওয়ার্কিং, যেটাও এগেন তোমার হচ্ছে থিওরি বেস সাবজেক্ট। and তার পাশাপাশি আছে এখানে ডিএসসি ডিএসসি মিন্স কি এখানে তোমাকে হচ্ছে এই লিস্ট অফ এতগুলো সাবজেক্ট দিয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সাবজেক্ট আছে এই আটটা সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে সেটা তুমি এখানে পড়ছো সো এখানে ক্লাউড কম্পিউটিং আছে ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম আছে ইনফরমেশন কোডিং থিওরি নিউমেরিক্যাল এন্ড স্ট্যাটিস্টিক্স জিইউআই প্রোগ্রামিং থিওরি অফ কম্পিউটেশন কম্বিনেশন অপটিমাইজেশন এন্ড ইনফরমেশন সিকিউরিটি সো এখানে যাদের তোমাদের হচ্ছে ম্যাথসে তোমরা যারা দুর্বল আছো অঙ্কে অতটা ভালো না তাদেরকে আমি অলওয়েজ বলবো এখান থেকে যে টপিকগুলো সিলেক্ট করতে সেটা হচ্ছে তোমাদের যেমন ধরো এখানে তুমি হচ্ছে সিলেক্ট করলে তোমাদের জিওয়াই প্রোগ্রামিং উইথ .net এটা তুমি সিলেক্ট করতে পারো কারণ এখানে অতটা ম্যাথমেটিক্সের দরকার নেই এটা হচ্ছে ম্যাথস ওরিয়েন্টেড অথবা তুমি ধরো হচ্ছে এখানে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদমটা চুজ করলে এই সাবজেক্টটা তোমার খুবই ভালো অ্যান্ড ইন্টারেস্টিং সাবজেক্ট ভালো করে পড়তে পারলে খুবই ভালো ঠিক আছে কিন্তু নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্স মেথডটাকে কিন্তু কেউ চুজ করবে না যারা হচ্ছে ম্যাথামেটিক্সে দুর্বল কারণ এখানে কিন্তু পিওর লেভেলের ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইউজ হচ্ছে ঠিক আছে and fourth হচ্ছে DSC2 যেখানে আমাদের বেসিক্যালি একটা প্রজেক্ট জমা করতে হয় আমাদের হচ্ছে তোমার থার্ড ইয়ারের দিকে ঠিক আছে কারণ ফিফথ সেমিস্টার হচ্ছে আমাদের থার্ড ইয়ারে এরপর আমরা আমাদের লাস্ট সেমিস্টারটা দেখব BCA কোর্সে যেটা হচ্ছে সিক্সথ সেমিস্টার যেখানে আমাদের যে মেন কোর পেপার হচ্ছে দুটো আছে ঠিক আছে CC13 অ্যান্ড CC14 সো CC13 যেটা আছে এখানে হচ্ছে আমাদের ইউনিক্স অ্যান্ড শেল প্রোগ্রামিং আছে অর্থাৎ এখানে হচ্ছে আমাদেরকে লিনাক্স যে আছে সেই লিনাক্স সম্পর্কে ভালো করে পড়তে হবে এবং লিনাক্সের যত প্রকারের কমান্ডস থাকে সেগুলো ভালো করে জানতে হয় এন্ড এখানে হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি থাকে সো সাইবার সিকিউরিটির যদি কথা বলি সাইবার সিকিউরিটি ক্রিপ্টোগ্রাফি যে থাকে সেই ক্রিপ্টোগ্রাফিতেই কিন্তু আমাদের একমাত্র ম্যাথামেটিক্স ইউজ হয় সো তোমরা যখন ক্রিপ্টোগ্রাফি নিয়ে পড়বে তখন সেক্ষেত্রে তোমাদেরকে একটু ম্যাথটা ভালো করে শিখতে হবে কিন্তু সেটা সেই সেমিস্টার 6 এ আর ক্রিপ্টোগ্রাফি কারা ভালো করে পড়বে যারা আগামী দিনে হচ্ছে সাইবার সিকিউরিটি ফিল্ডের মধ্যে চাই তাদেরকে বাকিদের তো অত কিছু জানার দরকার নেই বাকিরা শুধুমাত্র পড়াশোনা করবে সেমিস্টারে ভালো নাম্বার পেয়ে পাস করার জন্য সো ভালো নাম্বার পেয়ে পাস করার জন্য যদি কথা বলি তাহলে সেমিস্টার 6 এও আমাদের ম্যাথমেটিক্স এর কোনো প্রকার দরকার পড়ছে না আর এখানে তো ডিএসসি আছে যে কোনো একটা এখানে দেখো অনেক ইজি সাবজেক্ট আছে আমাদের সেমিস্টার 6 এর ডিএসসি ক্ষেত্রে যেখানে সবথেকে ইজি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোনো ম্যাথসও নেই কোনো প্রোগ্রামিংও নেই কোডিংসও নেই কিছু নেই এখানে একদম ইজি একটা সাবজেক্ট ঠিক আছে আর এখানে হচ্ছে চার হচ্ছে মেজর প্রজেক্ট আমাদের থাকে একটা বিগ লেভেলের প্রজেক্ট তৈরি করতে সো ওভারঅল হচ্ছে এই আমাদের সিলেবাস BCA এর সো আমি যদি এখানে প্রত্যেকটা সেমিস্টারে কথা বলি তাহলে সেম 1 থেকে সেম 6 শুধুমাত্র সেম 2টা বাদ দিয়ে বাকি কোনো সেমিস্টারে কিন্তু আমাদের ম্যাথস এর কোনো প্রকারের নলেজ লাগছে না এক্সেপ্ট যদি আমরা কোনো একটা পার্টিকুলার টপিকের উপর অনেক ডিপ লেভেলে যেতে চাই যেরকম ধরো কেউ সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে চায় তো সাইবার সিকিউরিটির মধ্যে সবথেকে ডিপ টপিক হচ্ছে ক্রিপ্টোগ্রাফি সো ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে আমাদের ম্যাথস প্রচুর পরিমাণে দরকার আছে সো এই জিনিসটা আমি তোমাদেরকে বেসিক্যালি কতটুকু ম্যাথস দরকার আছে প্রোগ্রামিং এর জন্য সেই ভিডিওটার মধ্যে ভালো করে বুঝিয়েছি অবশ্যই ভিডিওটা দেখবে লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বাকি ওভারঅল যদি আমি BCA কোর্সের কথা বলি প্লেসমেন্টের যদি কথা বলি আমি ম্যাথামেটিক্স আমাদের দরকার পড়ে না পাস মার্কস পেয়ে ভালো পরিমাণে সিজিপিএ ধরো 8 সিজিপিএ তুমি স্কোর করে পাস করতে চাও সেক্ষেত্রেও তোমার হচ্ছে ম্যাথামেটিক্স দরকার পড়ে না ঠিক আছে যদি ডিপ লেভেলের কোনো কনসেপ্টে যেতে চাও যেমন এআই নিয়ে পড়তে চাও এআই কনসেপ্টে যেতে চাও ক্রিপ্টোগ্রাফি যেতে চাও সেক্ষেত্রে ম্যাথস দরকার আছে অ্যান্ড শুধুমাত্র এখানে সেমিস্টার 2তেই তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্স দরকার আছে যেটা হচ্ছে ডিসক্রিট স্ট্রাকচার এবং এই ডিসক্রিট স্ট্রাকচারটা একটু ডিফিকাল্ট টপিক কিন্তু ভালো করে যদি পড়ো ডিসক্রিট স্ট্রাকচারের সমস্ত অঙ্কই কিন্তু তুমি খুব ভালো করে রেজাল্ট করে কিন্তু খুব সহজে পাস করে যেতে পারবে সো আই হোপ এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে আর কোনো প্রকারের ডাউট নেই যে BCA কোর্স কি আমি পড়তে পারবো কারণ আমার তো 11 12 এ ম্যাথামেটিক্স ছিল না আমি তো আর্টস এর স্টুডেন্ট এটা আমি তোমাকে এখানে দেখিয়ে দিলাম দেখো কোথাও কিন্তু কোনো প্রকারের ম্যাথস ইউজ হচ্ছে না আর যারা কলেজের স্টুডেন্টস আছে তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা কোন টপিকে কতটুকু ম্যাথস লাগে কিভাবে তোমরা পড়লে ভালো সিজিপিএ স্কোর করতে পারো তোমাদের আমি সমস্ত কিছু দেখো এখানে আমি দেখিয়ে দিলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সকল বন্ধুদের মধ্যে তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে